আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সঙ্গে রয়েছে আমি নিহার। আজকে সারাদিনে বিশেষ বিশেষ খবর। অনির্বাণ দে রোদ্দুর রায় নামে ফেসবুক অ্যাকাউন্টে পরিচিত। রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে চেনে, কোথায় তার বাড়ি অনেকেই জানে না। এই অজানাকে তুলে ধরব আমরা। সবার প্রথমে এই খবরটি সম্প্রচার করে এনসিও বাংলা। তার বাড়ি 33-এর প্রান্তিক সরণী দমদম ক্যান্টনমেন্ট পাড়ার প্রতিবেশীদের থেকে শুনে নেব এ বিষয়ে। রোদ্দুর রায়ের বাড়িতে পুলিশ আসে, তার বাড়িতে ঢুকে বাড়ির লোকের সাথে কথা বলে। ব্যুরো রিপোর্ট, এনসিও বাংলা টিভি। খুবই নবীনের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা সবার কাছে একটা খুব লজ্জার ব্যাপার যে আজকে আমাদের পাড়াটা ছেলে, যে অনির্বাণ দে নামে পরিচিত, ভালো ছেলে, একসময় আমরা দেখেছি ছোটোবেলায়, সে আজকে রোদ্দুর রায় একটা ফেক অ্যাকাউন্ট খুলে সে কিছু ইনকামের রাস্তা করেছে। পরিষ্কার কথা, ওর পুরো 80,000-এর উপর ফলোয়ার, কিছু লোক ফলোয়ার হতেই পারে। আপনি একটা ভালো যদি রাস্তা দিয়ে যান, বলবেন ডান দিকে দেখবেন অনেক ফুল গাছ আছে, আর বাঁদিকে দেখ বলবেন যে ওখানে খুব বিষ্ঠা আছে, নোংরা আছে। মানুষ ফুল গাছ দেখতে দেখতে বিষ্ঠার দিকে তাকাবে। কিছু লোক আছে যারা ওইগুলোকে দেখতে ভালোবাসে, এবং রোদ্দুরায়ের ফলোয়ারও সেই জন্য 80,000-এর উপরে। আমরা ওকে রোদ্দুরায়কে আমরা পাড়ার ছেলে বলে স্বীকার করি না। আমরা এইটা স্বীকার করি যে হ্যাঁ, অনির্বাণ দে একটা ভালো ছেলে ছিল, সে এখনও তাই আছে। ও কোথায় থাকে কী বৃত্তান্ত আমরা জানি না, কাগজে পড়লাম গোয়ার থেকে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং পরবর্তীতে বাধ্য হয়ে, যেহেতু ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, আমরা বাধ্য হয়ে শুনতে হয়েছে যে সে কি অশ্লীল ভাষায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্রত বসুদের নামে যেসব কথাগুলো বলেছে, সেগুলো মানে আমরা ডাইজেস্ট করতে পারি না। এত অভদ্র ল্যাঙ্গুয়েজ, এগুলো কারা মানে কেন করলো, যার জন্য আজকে ওকে অ্যারেস্ট হতে হলো? ওর আগের অনির্বাণ দে, এখন রোদ্দুর রায়। রোদ্দুর রায় তফাৎটা কি? হেল অ্যান্ড হেভেন তফাৎ, আকাশ পাতাল তফাৎ। দুটো ছেলের মধ্যে কোনো মিল নেই, কোনো মিল নেই, একটা বিন্দু বিসর্গ মিল নেই। একটা ছেলে, একটা পরিবার, তাদের একটা সম্মান আছে, সেই পরিবার ছেলে, পরিবারের ছেলে যে এইরকম একটা মানে নিম্নমানের কথাবার্তা বলবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি। ফেসবুকের একটা আইডি রয়েছে অন্য জায়গার, কিন্তু অরিজিনাল বাড়ি দেখছি যে প্রান্তিক সরণী দমদম ক্যান্টনমেন্ট। প্রান্তিক সরণী দমদম ক্যান্টনমেন্ট 33-এর প্রান্তিক সরণী হচ্ছে ওর বাড়ির ঠিকানা, অরিজিনাল ঠিকানা। ও কীভাবে যে একটা ফেক অ্যাকাউন্ট তো খুলতেই পারে, সেটা খুব একটা কঠিন ব্যাপার না। গুগল বা ইউটিউব এরা তো আর অত ঠিকানা ইয়ে করে না, একটা কোথা থেকে যাও করেছে, করে ও ওটা ফেক অ্যাকাউন্ট। রোদ্দুরায় ওর নাম না, ওর নাম অনির্বাণ। ওনার বাড়িতে মা আছে, দাদা আছে, বৌদি আছেন, মা অসুস্থ। আজকে তো পুলিশ এসেছিল, কী বলবেন? পুলিশকে তো তার ডিউটি করতে হবে। আপনাকে যদি আপনি একটা ভুল ঠিকানা দেন, পুলিশকে তো আসল ঠিকানাটা বের করতে হবে। পুলিশ ঠিক খোঁজ করে বের করেছে যে ওর কোথায় বাড়ি, কী বৃত্তান্ত। টাইটেলটাও তো চেঞ্জ করেছে, টাইটেলটাও চেঞ্জ, রায় দা ওরা দে। অ্যাকচুয়ালি টাইটেল হচ্ছে দে, এখানে বলছে রোদ্দুর রায়। আজকে কজন পুলিশ এসেছিলেন? ওরা দুই ভাই এখানে, অর্ণব দে, অনির্বাণ দে, ওর বাবা অনিল দে, মা শুভ্রা দে। ওরা যথেষ্ট ভদ্র ফ্যামিলি, যথেষ্ট শিক্ষিত ফ্যামিলি। বাবা পোস্ট অফিসে চাকরি করতেন। এখন আমরা এইসব মোবাইলে এখন দেখতে পাচ্ছি রোদ্দুর রায়ের কিছু পোস্ট আসছে, আমরা কল্পনা করতে পারিনি যে এই ছেলেটা আজকে পরিষ্কার কথা বলতে এখানে গোল লাইক আছে। ও যেসব কথাবার্তাগুলো বলে সেগুলো মানে মুখে তো আনা যায় না, একসময় দেখা যায় না। তাহলে আমি এইরকম কমেন্ট বা এরকম করবো কেন যে লোকে বলতে পারে না, দেখতে পারে না? ভদ্রলোকে অসভ্য, যারা যাদের পছন্দ হচ্ছে তাদের পছন্দ হচ্ছে, বহুত ফলোয়ার ওর আমি দেখেছি, কিন্তু সেগুলো ঠিক না। উনি ও যার সম্বন্ধে কথা বলেছে তার সম্বন্ধে তো উচ্চারণ করা যায় না, খুব গরিব কাজ করেছে। আমাদের অনির্বাণ দেখে আমাদের পাড়ার ছেলে বলতে আমরা স্বীকার করতে পারি,
কিন্তু রোদ্দুর রায়কে আমরা কখনো স্বীকার করবো না যে আমাদের পাড়ার ছেলে, পরিষ্কার কথা। কেন রোদ্দুর, হ্যাঁ স্বভাবের ছিল আগের থেকে, ভালো ছেলে ছিল, ভালো ছেলে, লেখাপড়া করতো, ভালো ছেলে, দুই ভাই ভালো, বাবাও যথেষ্ট ইয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে এখান থেকে চলে যে কোথায় গেল সেটা আমরা জানতে পারিনি, কোথায় থাকতো তাও আমরা জানতাম না। আমরা জানতাম নিশ্চয়ই সবার ছেলে তো আমেরিকা চাকরি করে, বিদেশে চাকরি করে, এরকম কিছু জানতাম, বাইরে কোথাও চাকরি বাকরি করে। হঠাৎ দেখলাম একটা ভাইরাল হয়েছে রোদ্দুর রায়, তখন আমরা দেখলাম যে চিনতে পারলাম যে এ তো আমাদের পাড়ার ছেলে। কিন্তু ও যে প্রত্যেকটা যে ইয়েগুলো করছে, পোস্টগুলো করছে, সবকটাতেই প্রচুর নোংরা অশ্লীল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা কিছু লোক পছন্দ করছে, কিছু লোক পছন্দ করছে না। সেটা করতে করতে আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, আজকে ও গিয়ে মমতা ব্যানার্জির নামে বলছে, ব্রাত্যভূষণের নামে বলছে, তার জন্য তো আজকে ফল ভোগ করতে হচ্ছে তাকে। এবং ওর রোদ্দুর রায়ের যে অ্যাকাউন্ট, আপনি গুগল সার্চ করবেন পশ্চিম মেদিনীপুরে বাড়ি, পরিষ্কার একটা একটা ফেক ইয়ে ওর প্রোডাক্ট, ওর অ্যাড্রেস তো এখানে 33 প্রান্তিক সরণী। আজকে কী করে সে ওইটা করতে পারে, একটা ফেক অ্যাড্রেস দিয়ে ও রোদ্দুর রায় সেজে বসে আছে। আজকে আমরা খুব দুঃখিত ওর জন্যে যে ও অ্যারেস্ট হয়েছে, তারপর ওর ফল তো ভোগ করতেই হবে না। বাড়িতে এখন কে কে আছে? বাড়িতে ওর দাদা, বৌদি আর মা আছেন, মা অসুস্থ অনেকদিন থেকে অসুস্থ। ও মাঝে একবার এসছিল শুনেছিলাম, তা অনেকেই চাইছিল একটু দেখাটা করতে, আমরা বারণ করেছি যে না ভাই, রোদ্দুর রায়ের সঙ্গে দেখা করে সেলফি তুলে কিছু লাভ নেই, যদি তোমরা চুলতে যাও যাও, বাড়িতে যাও। এই ঘটনার পরে আজকে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল, হ্যাঁ কি বলবেন? পুলিশের তার তো তদন্ত, রোদ্দুর রায় বলেছেন, আমরা কিন্তু রোদ্দুর রায় জানি না ওকে, রোদ্দুর রায় ওকে চ্যানেলে দেখছি যে রোদ্দুর রায়, অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে অনির্বাণ দে, ছোটোর থেকেই আমরা ওকে চিনি। তা ওকে যখন আমরা ফার্স্ট ফেসবুকে দেখি তখন থেকে আমরা একটু অবাকই হয়েছিলাম। তা প্রথম যখন ওকে দেখে ওই চিনতেও পারিনি যে এটা এই ছেলে, তখন ওকে আমরা যখন আগে দেখতাম যে খুব শান্ত স্বভাবেরই ছিল, পড়ালেখাও ভালো ছিল, তো হঠাৎ দেখি মুখে অসভ্য গালাগালি, সেটা আমরা কেউ এগুলোকে সমর্থন করিও না। তা ওর আসল নাম হচ্ছে অনির্বাণ দে, ওর দাদা রয়েছে, বাবা মারা গেছেন, মা আছে। এই দমদমে বাড়িতে কত বছর ধরে আপনি চেনেন? ও ছোটো থেকে আমাদের সঙ্গে, মানে আমরা যেরকম রয়েছি ওরাও সেরকম একই। এরকম কি স্বভাব ছিল যে? না 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 না, ও মানে এখন তোকে দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ওর মুখ থেকে এই ভাষা কোত্থেকে আসছে। আমাদের সঙ্গে কথা বলতো, মানে আমাদের এখনও নৈশরক্ষী চলে, আগেও চলতো, তো সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল মানে ওদের সঙ্গে, সেটাও একটা ছিল। পাড়ায় কীরকম ছিল? ভালো ছেলে, কে কে হিন্দুতে পড়তো, ভালো পড়ালেখা ছেলে। তো সেই ছেলে যে আজকে এইরকমভাবে অসভ্য ভাষায় সবাইকে গালাগালি করছে, এটা ঠিক আমরা মানতে পারছি না। এখানে কি যাওয়া আসা আছে? যাওয়া আসা বলতে হঠাৎ তোকে মানে দেখা বন্ধ করে দিয়েছিলাম বেশ কিছু বছর হলে, তো শুনছিলাম বাইরে নাকি চাকরি করে, তারপরে বছর দেড় কি দুই এক আগে হঠাৎ এসেছিলো, তখন রোদ্দুর রায় নামেই পরিচিত, তো সবাই তো রোদ্দুর রায় রোদ্দুর রায় করে, আমাদের কে রোদ্দুর রায়, তো দেখে এই তো রোদ্দুর রায় অনির্বাণ। না না, ও কাউকে জানিয়ে আসেনি, হঠাৎ এসেছিলো, আমরা রাতে খবর পেয়েছিলাম, কিন্তু আমরা সব দেখা পাই এই ভাষার জন্য আরও দেখা করতে যাইনি। কতজন বাড়িতে কে কে আছেন? বললাম যে মা আছে, দাদা আছে, বৌদি আছে, বাবা মারা গেছেন। আর ও আজকে পুলিশ এসেছিলো দেখেছেন? পুলিশ দেখেছি, পুলিশ এসেছিলো, তো পুলিশের সঙ্গে কী কথা হয়েছে সেটা আমরা জানি না, মা অসুস্থ আছে বলে কাউকে ভিতরে অ্যালাউ করছে না হয়তো। এই যে ভাষা, এটাকে কীভাবে দেখছেন? এই যে অশ্লীল টাইপের, এটা মানা যায় না এ ভাষা। ওর যেসব কথাবার্তা বলছে সে অন্যরকমভাবেও বলতে পারত, তো এই ভাষা দিয়ে কেউ খারাপ ভাষাটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছে হয়তো তাদের ভালো লাগছে, কিন্তু আমাদের ভালো লাগছে না। আপনি তো এখানে প্রতিবেশী? হ্যাঁ আমরা প্রতিবেশী, এই যে আমাদের আমি সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে। আপনার নামটা? রতন চৌধুরী।